আজকের আলোচনা হবে শাবান মাসের রোজা সম্বন্ধে। এই শাবান মাস রমজান মাসের আগের মাসটা হচ্ছে শাবান মাস, আজকের শাবান মাস। এই শাবান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন। যেহেতু আর রমজান মাস আসতে আমাদের আর কয়েক দিন বাকি আছে, 24 ফেব্রুয়ারি শুক্রবার প্রথম রোজা আমাদের শুরু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি আজকে 2 তারিখ হয়ে গেছে, আর 21 দিন পরেই আমাদের রোজা, যেটা ফরজ রোজা রমজান মাস, সেটা আমাদের প্রায় আসতেই চলেছে। সেজন্য এখনো পর্যন্ত যাদের পূর্বে রমজান মাসে রোজা কাজা আছে, এখনো পর্যন্ত করা হয়নি, অবশ্যই অবশ্যই এই কয়েকদিনের মধ্যে তাদেরকে পূরণ করে নিতে হবে। যে রোজা গত রমজান মাসে কাজা ছিল, যে কোনো কারণে হোক না কেন রাখতে পারা যায়নি, তো এই সামনের রোজার আসার পূর্বেই, রমজান মাসার আগে পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে সেই রোজাটা পূরণ করার জন্য বিশেষভাবে জোরালো অনুরোধ রইল। নিজেও এখানে মেনে যাবেন এবং বাড়িতে কেউ যদি এরকম থেকে থাকে তাদেরকে অনুসরণ, তাদেরকেও স্মরণ করিয়ে দেবেন যেন অবশ্যই রাখে। আর এই মাসে কাজা রোজা রাখলেও কোনো অসুবিধা নেই, কেননা হযরত আয়েশা সিদ্দিকা থেকে একটি রওয়ায়েত পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন, ইয়াকুন আলাইয়া সাওম, তিনি বলেন যে, আরেকটি রওয়ায়েতে আছে আব্দুল্লাহ বিন শাকিক, তিনি রাবি, তিনি আয়েশাকে জিজ্ঞেস করলেন, আকানা নবী সাল্লাল্লাহু ইয়াসুম ও শাহরান কুল্লাহু, আল্লাহ নবী কি কোনো মাসটি পূর্ণ মাসকে রোজা রেখেছেন বা রেখেছিলেন? হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, কালা মা আলিমতু সিয়ামা শাহরান কুল্লাহু ইল্লা রমাজান, অর্থাৎ রমজান মাস পুরো মাসটাই রোজা রেখেছেন, এছাড়া আমার কিছু জানা নেই। এটা বললেন যে রমজান মাসটা যেহেতু ফরজ, এটাকে পুরোটাই রোজা রেখেছেন, আর এ বাদ ব্যতি রেখে 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি যে মাসটি রোজা করেছেন সেটা হলো শাবান মাসের রোজা। মহানবী প্রায় গোটা মাসটাই করেছেন কয়েকদিন বাকি রেখে, কোনো বছরে 25 দিন, কোনো বছরে 20 দিন, কোনো বছরে 15 দিন, এরকমভাবে শাবান মাসটায় খুব বেশি বেশি করে মহানবী রোজা পালন করেছিলেন। আন আয়েশা তাকালাত কানা ইয়াকুন আলাইয়া সাওমু মিন রমাজানা, রমজান মাসে রোজা আমার কাজা থাকত, সারা বছরে কাজা হয়ে থাকত, আমি ব্যস্ততার মানুষ, আমি সময় পেতাম না বা আমি করতাম না। তারপরে আন আকজিয়া ইল্লা ফি শাবান, যখনই শাবান মাস আসত তখনই আমি পূরণ করতাম, মামা আস্তাতিও আমি ক্ষমতা পেতাম না প্রচণ্ড ব্যস্ততার কারণে, আন আকজিয়া পূর্ণ করার ইল্লা ফি রমাজানা, অর্থাৎ রমজান মাসের আগের মাসটা শাবান মাস যখন আসছে, ইল্লা ফি শাবানা, সরি শাবানা, অর্থাৎ শাবান মাস আসলেই আমি সেটা গত রমজান মাসের কাজাটা পূরণ করতাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে গত রমজান মাসের কাজা যাদের আছে এখনো পর্যন্ত রাখা যাবে, কোনো অসুবিধা নাই। সহিহ বুখারীর হাদিস 1950 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 1146 নম্বর হাদিস, যে বিগত রমজান মাসের কাজা সামনে রমজান মাসের আসে আগের মাস অর্থাৎ শাবান মাসে তিনি কাজা রোজা পূরণ করতেন।
তাহলে আমরা বুঝতে পারলাম মাসে মাসে যে সমস্ত নফল রোজা আছে, যেমন শাওয়াল মাসে 6টি রোজা আছে, প্রতিটা মাসে 3টি রোজা আছে, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রোজা আছে, এবং জিলহজ্জের মাসে 9 দিন রোজা আছে, আরফার রোজা আছে এবং আশুরার 2টি রোজা আছে। এই রোজাগুলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করতেন, এবং কাজা রোজা তিনি এই মাসে পূরণ করেছেন, তা আমি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আমরা পেলাম। অতএব কোনো বান্দা যদি এখনো পর্যন্ত কাজা থাকে তাহলে অবশ্যই রাখবেন, এবং এই আগে যদি সুস্থ থাকা যায় তাহলে আগে করাটাই ভালো, যেহেতু শুভ কাজে দেরি করা ভালো নাই, সেজন্য অবশ্যই আগে রাখতে হবে। এখনো যদি পর্যন্ত না রাখা যায় তাদের জন্য এ মাসেও হবে, কোনো অসুবিধা নাই। এই আমরা বুঝতে পারলাম যে আর শাবান মাসের রোজাটা মহানবী রেখেছিলেন কিসের জন্য? মা রাআইতু, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফি শাহরি মাসে, আকসার মিনহু, অধিকাংশ মাসে, সিয়ামান, তিনি রোজা রাখতেন, ফি শাবান, অর্থাৎ শাবান মাসে খুব অধিক মাত্রায় তিনি রোজা পালন করতেন। এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি দেখেছেন। ওয়াফি রাওয়ায়েতে উখরা, দ্বিতীয় একটি রওয়ায়েতে পাওয়া যায়, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, প্রায় গোটা শাবান মাসটাই রোজা রাখতেন মাত্র কয়েকদিন ব্যতীত রেখে, অর্থাৎ কয়েকদিন বাদ দিয়ে প্রায় 24-25-26 দিন পর্যন্ত রোজা রাখতেন, এমনও চলে গেছে কোনো কোনো বছর। মহানবী কেন রাখতেন? যে তোরাজুল আমালু মিন শাবান, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আর এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য, এটাকে মহানবী নিজের আমল নামায় অন্তর্ভুক্ত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা মাসটা প্রায় রোজা রাখতেন কয়েকদিন বাদ দিয়ে। এটাকে কোন দিন যে রিপোর্টটা পেশ হবে তা মহানবীর জানা ছিল না, তাই তিনি এত বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসে নিস্পে শাবান যে রোজা রাখার কথা আছে, অনেকে ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণভাবে মনে করে রোজা রাখেন, এই রোজাটা কিন্তু নিষিদ্ধ, এই রোজাটা রাখার কোনো সহি হাদিসে পাওয়া যায় না, এরা হাদিসটা প্রচণ্ড দুর্বল। অতএব নিস্পে শাবান, শাবান মাসের রোজা রাখার যেটা 15 তারিখে, 14-15 তারিখে, এটা রাখা যাবে না। যে ব্যক্তিগণ অন্যান্য মাসে নফল রোজা আয়ামে বীজে রেখে আসছেন, যেমন 13-14-15 প্রতিটা মাসের অবশ্যই ওনারা রাখবেন, ওনাদের জন্য এ মাসেও রাখা জরুরি বা রাখতে হবে, যেহেতু ওনারা তো রেখে আসছেন 12 মাস, সেদিকে লক্ষ্য রেখে ওনারা রাখতে পারেন। বাকি আমরা যারা প্রত্যেক মাসে 3টি রোজা রাখি না, তাদের জন্য এই নিস্পে শাবান রাখাটা নিষিদ্ধ। এটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে মহানবী এত বেশি বেশি এই রোজা রাখতেন কেন? এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য, যাতে আমার আমল নামায় এটা রাখা যায়, জান্নাতে যাওয়ার একটা বিশেষভাবে দলিল হয় এটা। আরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এবং সেই রোজাগুলো আমাদেরকেও রাখতে হবে, যেহেতু এই নফল রোজা রাখলে রোজা এমন একটা ইবাদত যে ইবাদতে প্রচণ্ড শক্তিশালী ইবাদত, আর সব থেকে পাওয়ারফুল ইবাদত হলো পৃথিবীর জগতে, এই পৃথিবীর মধ্যে সেরা পাওয়ারফুল ইবাদত বন্দিগির জগতে হলো দান এবং খায়রাত। যে দানটা করলে মানুষের কবরে শাস্তি থেকে রক্ষা পাওয়া যায়, দান করলে কবরের আর শাস্তি হয় না, যেদিন তার নামে দান করা হয় সেদিন তার আজাব মাফ হয়ে যায়। তাহলে ইবাদতের জগতে
এবং সবথেকে পাওয়ারফুল ইবাদত হলো সবথেকে সেটা হলো দান। মহানবী আরো বললেন দান করলে মানুষের কি হয়, গোপন দান মহান দান, মানুষের কি হয় ক্রোধ, আল্লাহর ক্রোধ নিভে যায়। মানুষ যদি গোপনে দান করে আল্লাহর ক্রোধটা নিভে যায়, আল্লাহর রাগটা সংবরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগকে না করে খুশিতে পরিণত করে দেন। সেজন্য এই দানটি হচ্ছে আলাদা ধরনের দান। এই যে দান কাল কিয়ামতের মাঠে যত রকমের নেকি আছে, কোরআন মাজিদ পড়া, তসবি তাহলিল করা, দান খায়রাত করা, সমস্ত নেকিগুলো ফেরেশতার দ্বারাই বিলি বন্টন হয়। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা শক্তিশালী, এমন একটা ক্ষমতাবান ইবাদত কি বলবো, যেটা কেবলমাত্র মহান আল্লাহ তাআলা নিজে হাতে প্রতিদান দেন। আনা আসাউমুল্লি ওয়ান আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলেন হে নবী তুমি বলে দাও যে আসাউমুল্লি রোজাটা হচ্ছে আমার জন্য রেখেছে, ওয়ান আজজি বিহি আর আমি প্রতিদান তাদেরকে নিজে হাতে দেব। মহান আল্লাহ তাআলা বলছেন আমি নিজে হাতে প্রদান করব। কোনো এমন কোনো নেকি নাই, এমন কোন সওয়াব নাই, এমন কোন পাওয়ারফুল নেকি, শক্তিশালী নেকি পাওয়া যায় না যেটা আল্লাহ তাআলা নিজে হাতে দান করবেন, একদম হাতে হাতে দান করে দেবেন, সেটা হলো সিয়াম বা রোজা রাখা। সেই জন্য ফরজ রোজা তো আমাদের রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। রম আর এই নফল রোজাগুলোকেও আমাকে মাঝে মধ্যে আমাদেরকে রাখতে হবে। এই রোজা এমন একটা ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস, অর্থাৎ সোমবারের দিন রোজা রাখা এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখা, তওরাজুল আমালু, অর্থাৎ এই আমলকে পেশ করা হয়, এই রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিনে, সেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এবং সোমবারের দিন আল্লাহ নবী বলছেন আমি ওই দিনই জন্মগ্রহণ করেছি, কোরআন নাজিল হয়েছে ওই দিনে, এবং আমি এবং আল্লাহর কাছে ভালোবাসি যে আমার আমলটি যেন অবশ্যই এই দিনই যেন আমার খাতায় অন্তর্ভুক্ত হয়ে যায়। এটাই মহানবী সাল্লাম তিনি ভালোবাসতেন। শুধু তাই নয়, সোমবারে রোজা রাখার, বৃহস্পতি রোজা রাখার সম্বন্ধে ইয়ুগফারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। প্রত্যেকটা মানুষের গোনাকে তিনি ক্ষমা করে দেন। কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের গোনাকে মাফ হয়ে যায় এই সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখলে, ইল্লা যা হাজরাইনি, কেবলমাত্র ওই দুইজনের গোনা ক্ষমা হয় না যারা এক অপরের সঙ্গে কর্কশ হয়ে আছে, এক অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ করা হয়ে আছে, অথচ দুজনেই সালাত পড়ে, তাদের গুনাকে ক্ষমা করা হয় না। বাকি আদার্স যারা শিরকে বিদাত মুক্ত তাদের গুনাকে ক্ষমা করা অবশ্যই হয়। এতে থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম হাল আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদাকে ক্ষমা করার জন্য বলেন তখন ফেরেশতার মারফতে বলা হয় ফেরেশতা শুনো দা হুমা, ওদের নেকিগুলোকে এখনো ছেড়ে রাখো, এখন আমল নামায় লিস্টি করিও না, হাত্তা ইস্তালিহা, যতক্ষণ পর্যন্ত সংশোধন সংযোজন না করিয়ে নেবে, যতক্ষণ পর্যন্ত কথাবার্তা খুব ভাব মহাব্বতের সঙ্গে আবার পুনরায় না সম্পর্ক গড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খবরদার আমল নামায় লিপিবদ্ধ করিও না, এটা বলা হয়। হাদিসটি ইবনে মাজায় 1740 নম্বর হাদিস এবং সহিহুল জামেতে হাদিসটি 2278 নম্বর হাদিস। এলে আমরা বুঝতে পারলাম যে তোরাজুল আমালু ইয়াউমুল ইসনাইনি ও ইয়াউমুল খামিস, সোমবারের দিন আর বৃহস্পতিবার দিন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে উপস্থাপন করা হয়।
আর বলা হয়েছে রাফাউন মানে হচ্ছে দিনের আমলনামা রাতের আগে অর্থাৎ দিনের আমলনামা রাত আসার পূর্বেই আমলনামায় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়, রিপোর্ট পেশ করে দেওয়া হয়। আর দিনের আমলনামা রাতে আসার পূর্বেই তার আমলনামায় উঠিয়ে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আর মহানবী এটাই ভাবলেন যে আমার আমলনামা যেন সবসময় আল্লাহর কাছে রিপোর্টে ধরা পড়ে যায় এবং আমি যেন পেয়ে যাই, আর সেই রিপোর্টের বিনিময়ে যেন আমি সাকসেসফুল হতে পারি, যার জন্য তিনি এত কষ্ট করলেন। তো রাজুল আমালো ওহিব্বু আন তো রাজা আমালি, আমি পছন্দ করি এটা যে আমার আমল যেন এই দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। আমালি ওয়ানা, আর আমি এই সময়তেও ওয়ানা সাইমুন, আমি রোজা অবস্থায় যেন আমি থাকি। তাই সহিহ তিরমিজিতে হাদিসটা 747 নম্বর যে মহানবী রোজা রেখে আমলটা পেশ করা হয়। তাই আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে নফল রোজার কতটা দাম। একদিন কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য, তার যে কতটা নাকি হবে তা গুণে শেষ করা যাবে না। তবে বলা হয়েছে একটা হাদিসে, তার জাহান্নামে থেকে তার চেহারাকে তার মুখমণ্ডলকে 70,000 বছর দূরে রাখা হবে। একটা হাদিসে বলা হয়েছে জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে তার চেহারাকে পুরো শরীরকে 500 বছর জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আর একটা হাদিসে আছে 100 বছর দূরে রাখা হবে তাবারানিতে। তাহলে একটা রোজা রাখলে যদি এতটা নাকি হয়, তাহলে এই যে নফল রোজাগুলো আছে মাঝে মধ্যে আমরা যদি রাখতে পারি কতই না নাকি হবে। সেজন্য এই রোজাগুলো অবশ্যই রাখতে হবে আমাদেরকে, আর রাখার জন্য আমি অনুরোধ রাখছি। আর এই মাসে যে রোজা রাখলো তার নেকিটাও পরিপূর্ণ হয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে, হাল ইন্দাকুম শাইয়ুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে আসলেন, এসে জিজ্ঞেস করলেন হাল ইন্দাকুম শাইয়ুন, তোমার কাছে কিছু খাদ্যদ্রব্য কিছু আছে আহার করব, এরকম ভাবলেন। ফাকুলনা লা, তো হযরত আয়েশা বললেন যে আমার কাছে কিছুই খাবার নেই। তখন তিনি বললেন ফাইননি ইজান সাইমুন, তাহলে আমি রোজায় থেকে গেলাম। তিনি রোজায় রেখে গেলেন। তাহলে বিনা সাহারি খাওয়াতেই নফল রোজা রাখা যাবে, কোনো অসুবিধা নাই। দিনে বললেন, মহানবী জিজ্ঞেস করলেন যে কিছু নেই, তাহলে আমি রোজা নিয়ত করে ফেললাম। দিনেই তিনি রোজা নিয়ত করলেন আর সে রোজা হয়ে গেল। ঠিক অনুরূপভাবে একদিন মহানবী আর একদিন জিজ্ঞেস করলেন আসবাহতু সাইমান, তিনি ভোরে নিয়ত করে তিনি নফল রোজা নিয়ত করে রোজায় ছিলেন, ইতিমধ্যে জিজ্ঞেস করলেন কোনো কিছু খাবার আছে, তিনি বললেন হ্যাঁ কিছুটা পায়েস আছে। তিনি আকালাহ, নিয়ে এসো, নিয়ে আসা হলো, তিনি খেলেন। তাহলে বোঝা গেল নফল রোজা ভাঙলেও কোনো গুণা নাই, কোনো পাপ নাই, এবং নফল রোজা সাহারি না খেলেও হয়ে যাবে। এই নফল রোজা আল্লাহ রাব্বুল আলামিন এত আমাদেরকে সুবিধা করে দিয়েছেন, এত ভালো করে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস 1154 নম্বর হাদিস যে কোনো অসুবিধা নাই, এবং শরীরের যে একটা যাকাত, শরীরের যে একটা নির্ভেজাল করার এক বৈশিষ্ট্য সেটা হলো রোজা। সেজন্য মাঝে মধ্যে রোজা রাখলে শরীরও সুস্থ সবল হয়ে থাকে, ভালো থাকে, সেদিকেও লক্ষ্য রেখে আমাদেরকে। কেননা এই রোজা সম্বন্ধে আবু সাঈদ খুদরি থেকে যে হাদিসটা আমি বর্ণনা করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখলো বাআদাল্লাহু ওয়াজহুহু আনিন নারে 70 খরিফান, মহানবী বললেন তার মুখমণ্ডলকে 70,000 বছর রাস্তার দূরে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে,
এবং জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এত সুন্দর কথা মহানবী আমার বললেন, সাবঈনা খারিফান, যে কোনো একটা দিন যদি রোজা রাখেন, এই যে কয়েকদিন আর রমজান মাসে রোজা রাখতে মাত্র কয়েকদিন বাকি আছে, আর যে ভাইদের যে বোনদের রোজা গত রমজানে টোটাল করা আছে, পূর্ণ রোজা পুরো মাসটায় রোজা আগে থেকেই করা আছে, কোনো কাজা নাই, তারা যদি এই এই কয়েকদিনের মধ্যে একদিন অথবা দুই দিন যদি যে কোনো দিন রোজা রাখে, তার জন্য 500 বছর জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে দূরে রাখা হবে, সরিয়ে রাখা হবে। কি সুন্দর কথা মহানবী বললেন। তো অবশ্যই যেন এই রমজান মাস আর আসার আগে যেন একদিন আমরা রাখতে পারি। কার কখন মৃত্যু হবে তা কেউ জানা নাই, মৃত্যু তো উঠ পেতে আছে, যে সময় আসতে দেরি তো মৃত্যু হতে দেরি নয়। সেজন্য বুদ্ধিজীবী মানুষ হলো, জ্ঞানী গুণী বিচক্ষণী মানুষ হলো এই ব্যক্তিরা, যারা পারলৌকিক জীবনে পারলৌকিকের পাথেয় এ জীবনে যারা সংগ্রহ করতে পারে তারাই হলো ধন্য শতধন্য। সেজন্য এখানে আল হাই আল কাইয়েসু মান দান আল নাফসিহি ওয়া আমিন আলি মা বাদ আল মাউত ওয়াল আজিজুল্লাযী মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়া আলা ওয়া তামান্না আলা আল্লাহে। মহানবী বললেন, জ্ঞানী ব্যক্তি হলো, বুদ্ধিজীবী মানুষ হলো ওই ব্যক্তি, এবং পারলৌকিক জীবনের যে ব্যক্তি ইহকালে পাথেয় জোগাড় করতে পারল সেই ব্যক্তি চতুর, চালাক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, সেই ব্যক্তি আল্লাহওয়ালা এবং আল্লাহ বলি, আর তার জন্যই জান্নাতকে তৈরি করা হয়েছে। আর কাইয়েস আন নাফসিহি লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে যে জীবনটা আসছে সেই জীবনের জন্য যে পাখি এখানে জোগাড় করতে পারলো, সংগ্রহ করতে পারলো, প্রকৃতপক্ষে সে ধন্য। আজিজুল্লাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, আর সব থেকে অপারক হলো, আর সে ব্যক্তি কাপুরুষ হলো, সে ব্যক্তি পশু অপেক্ষা অধম হলো ওই ব্যক্তি, আল আজিজুল্লাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, নিজের প্রবৃত্তির গোলামি করে যে ব্যক্তি চলে সে ব্যক্তি হলো পশুর থেকেও অধম, তার চেয়েও নিম্ন। ওয়াল আজিজুল্লাযী মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, নিজের প্রবৃত্তির গোলামি করে যে ব্যক্তি চলল, সত্তার গোলামি না করে সৃষ্টির গোলামি করে চলল, হজেবাতে না রবে শাহওয়াতে। মহানবী আমার বললেন, হজেবাতে না রবে শাহওয়াতে, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তির গোলামি করে। যারা প্রবৃত্তির প্রলোভন পড়ে যারা দুনিয়া করে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। অপুরে জাতিল জাহিম আলে মাইয়ারা, কেয়ামতের দিবসে কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নাম তাদের সম্মুখে নিয়ে আসা হবে। লেমাইয়ারা, সামনাসামনি দেখবে, একই ব্যাপার। প্রবৃত্তির গোলামি করেছিলাম তার জন্য জাহান্নামে আসতে হলো। প্রবৃত্তির গোলামিটা কি? বড় বড় মোবাইল কিনে, প্রচুর টাকা দিয়ে কিনে, অলঙ্গ ন্যাংটা ছবি দেখলাম, নিজের আত্মাকে আমি ভালোবাসালাম, নিজের আত্মাকে খুব যা চাইলো তাই আমি পূরণ করে দিলাম, আল্লাহ যা চাইলেন তা করতে পারলাম না, রাসুলের আনুগত্য করতে পারলাম না, আল্লাহর আনুগত্য না করে সৃষ্টিজীবীর আনুগত্য করলাম, সেজন্য হজেবাতে না রবে শাহবাত। আল মহানবী বলেন, যারা প্রবৃত্তির গোলামি করে চলে, প্রবৃত্তির প্রলোভন পড়ে দুনিয়ায় যারা জীবনযাপন করে তাদেরকে জাহান্নামে অচিরেই যেতে হবে। অহজেবাতিল জান্নাতু বিল মাকারেহে রাওয়াহুল বুখারী। মহানবী আমার বললেন, অহজেবাতিল জান্নাতু, আর জান্নাতকে ঘেরা হয়েছে নিয়ম নীতির দ্বারাতে। বহু নিয়ম আছে, নীতি আছে, আইন আছে, কানুন আছে, তার সেই আইন কানুন আইনের সেই গণ্ডির বাইরে যাওয়া যাবে না। কো যে আইনগুলো ইসলামের শরীয়ত সম্মত বলা হয়েছে সহিহ হাদিস অনুকূলে সেই আইন মেনেই চলতে হবে তারা আজীবন, যতদিন শেষ নিঃশ্বাস ত্যাগ না হবে ততদিন পর্যন্ত আইনের গণ্ডির মধ্যেই থাকতে হবে, তাহলে পারলৌকিক জীবনে আমরা সুখী হতে পারব। অবশ্যই এগুলাকে আমাকে মান্য করে যেতে হবে। যেহেতু আরেকটি হাদিস আছে, যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহর নৈকট্য লাভের জন্য, জাহান্নাম থেকে দূরে রাখার জন্য, দূরে থাকার জন্য, এবং জান্নাতে প্রবেশ করার জন্য, এই নিয়তে
একটা রোজা যে ব্যক্তি আল্লাহর রাস্তে করতে পারল। খান্দাকান মহানবী আমার বললেন তাদেরকে এক খান্দাক, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। এক খান্দানটা কত বড়! একটি খান্দান এই হাদিসে বর্ণনা করা হয়েছে, মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি এক দিবস রোজা রাখলো আল্লাহর রাস্তে, আল্লাহর পথে একদিন রোজা রাখলো, বাইনাহু ও বাইনা নারে, তার মধ্যে আর জাহান্নামের মধ্যে খান্দাকান একটা গর্ত পর্যন্ত দূরে রাখা হবে। একটা গর্ত কতটা? কামা বাইনা সামায় ওয়াল আরজে, আসমান জমিন যতটা দীর্ঘ, এতটা দীর্ঘ ওই গর্তটার পরিমাণ, এতটা জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে। সহি তিরমিজিতে হাদিসটা 1624 নম্বর হাদিস এবং সহিহুল জামেতে হাদিসটা 6333 নম্বর হাদিস, যে আসমান আর জমিনের যতটা দূরত্ব আছে এতটা দূরে জাহান্নাম থেকে রাখা হবে আর জান্নাতের সন্নিকটে যাওয়া হবে। সেজন্য অবশ্যই আমরা এই রোজাগোনা মাঝে মধ্যে করব। হয়তো এই রমজান মাস আসার পরে বা রমজান মাসে আমাদের মৃত্যু কাজ যদি কাউরে হয়ে যায়, বলা যায় না, যার জন্য এই রোজাটা ধরার জন্য এই কয়েকদিনের মধ্যে একদিন দুদিন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় ইতিটান চমা আলাইনে ইল্লাল বলা